এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ফরাক্কার খয়রাকান্তি গ্রামের লিচু বাগানে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম সেন্টু মণ্ডল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ফরাক্কার খয়রাকান্দি গ্রামের লিচু বাগানে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম সেন্টু মণ্ডল, বয়স 18। জমি জায়গা নিয়ে পুরনো শত্রুতার জেরে এলাকা তুষার মণ্ডল এবং তার লোকজন নিয়ে সেন্টু মণ্ডলকে খুন করেছে বলে অভিযোগ সেন্টু মণ্ডলের ভাই রিন্টু মণ্ডলের। মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান মৃতের পরিবার। এই ঘটনার উপযুক্ত শাস্তির দাবিতে পরিবারের লোকেরা রাত্রে 9টার সময় এলো মোটানা খুনে দেখা। আমি তো জানি না, দিয়ে ওখানে বললাম আমি খেলে, তুই বলছিস আমি পরে আসছি তো খাচ্ছি। সাড়ে 9টার সময় আমি ঘর থেকে বাড়াইলাম খুঁজতে, দিয়ে চপরে খুঁজছি আমি কিন্তু খুঁজে পাই না। মোড় গেলাম, বাজার গেলাম, সব দিকে খুঁজছি, বাগান টাগান কোন জায়গাতে দেখতে পাই না। দিয়ে ভোর 3টার সময় আবার উঠলাম আমি, আবার গ্রামে গেলাম, রেল টেল সব দেখলাম, এদিকে রেল আছে এদিকে আমি দেখি এদিকে আছে কি, যখন পাই না তখন আমার মনে সন্দেহ হয়ে গেল। তা আমি বললাম কি দেখি তাহলে, দেখছি তো পড়ে আছে এখানে। কোথায় পড়ে আছে? ওই নিচের গাছের কাছে। নিচের গাছে পড়ে আছে। ওটা কি কারণে পড়ে আছে? ওটা পুষ্ট পাওয়া যাচ্ছে না কি, এমনি অশান্তি ছিল। কার সঙ্গে? এমনি গ্রামে ছিল। কার সঙ্গে? ভোর থেকে ওই যখন ভোর হয়নি তখন থেকে অশান্তি চলছে। কার সঙ্গে? গ্রামের ছেলের সাথে। তাহলে চলছে এমনি সব ভোর টোটলিয়া। কার সঙ্গে? ওই ছিল দিয়া তুষারের সাথে। আচ্ছা। তখন তুষারও বলেছে, একদিন বলেছে কি বলেছে, কি ভোটার সময় কি ওর বেটাকে আগে উঠাবো। আচ্ছা। ও তখন বলেছে ভোটার সময়টা হয়ে গেল, দিয়া ভোট পার হইলো, দিয়া চিরকুটকে একটা চিরকুট চিরকুট নাম বলছে চিরঞ্জিৎ, দিয়া ওকে লোক লাগাচ্ছে, ওকে টাকাও বলে দিয়েছে, ওই মদ খেয়েছে আরই করছে আমরা জানি না। দিয়ে পরের পরে শুনতে পাচ্ছি দিয়া 3 দিন থেকে মদ খেয়েছে আরই সত্যি। দিয়া রাত্রে বলে ওই সাথে ছিল সন্ধ্যাবেলা, সকালে ওর বাড়ি গেলাম, ওর বাড়ি গেলাম, তো বলছে কি আমার সাথে ছিল তো কিন্তু এখন নাই, সে বলছে। তাই আমি ওদের ঘর থেকে এসে আমি ওদের ঘর থেকে বাড়ি এসে বাগান দেখতে গেলাম, বাগান দেখতে গেলাম, দেখছি বাগানে পড়ে আছে আমরা কিছু করেনি, ছেড়ে দিয়েছি। আবার আমার ছেলেটাকে এরকম করলো।